দর্শক ওয়েলকাম টু ব্রেকিং নিউজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে আজকে একাত্তর টেলিভিশনকে বয়কটের আহ্বান জানান তিনি বলেন সংকটে সংবাদে সংযোগে সর্বত্রই যাদের ইসলাম বিদ্বেষ তাদের বয়কট করা সময় দাবি তাই একাত্তর টিভিকে বয়কট করুন আমিও করেছি আপনারাও করুন দর্শক আমরা এখন একটি রেকর্ড দেখব সে রেকর্ডে দেখব কিভাবে প্রতি সেকেন্ডে একাত্তর টিভি তার ফেসবুক পেজ থেকে লাইক কমে যাচ্ছে প্রতি সেকেন্ডে কম করে হলেও বিশটি তিরিশটি করে লাইক কমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারবার রিফ্রেশ করে আপনাদের দেখাচ্ছি প্রতি মুহূর্তে কিভাবে একাত্তর টিভি তাদের লাইকগুলো হারিয়ে ফেলছে একাত্তর টিভি হারিয়ে ফেলছে তাদের দর্শক আমরা এখন জানব কি কারণে মাওলানা মিজানুর রহমান আহ্বান জানালেন এবং কি কারণ আমরা চলুন দেখে আসি আসি মাওলানা আহমদুল্লাহ বলেন একাত্তর টিভি বারবার বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন দেশে বিভিন্ন সময় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে কোনো কোনো বক্তা বেফাস এবং ভুল কথা বলেন এটা যেমন সত্য বেশিরভাগ মাহফিলগুলোতেও ভালো ভালো কথা বলা হয় সেটাও তাতে সত্য কিন্তু একাত্তর টিভি খুঁজে খুঁজে আপত্তিকর কথাগুলোই হাইলাইট করে প্রচার করে তারা বলেন সংকটে সংবাদে সংযোগ ইসলাম বিরুদ্ধে তাদের সময়ের দাবি মাওলানা মিজাউর রহমান আজহারির এই কথার পাশাপাশি আহমদুল্লাহ আরও বলেন কোনো কোনো মূর্খ বক্তা ওয়াজ মাহফিলে নারীকে নিয়ে বেফাস ও মূর্খতা সুলভ করে এটা অসত্য নয় তাই বলে সে সব বক্তের কারণে দর্শকরা নারী ধর্ষণে উদ্বুদ্ধ হয় একটি টিভি চ্যানেল এত নিলজ্জ মিথ্যাচার কুকসিদ মন্তব্য করতে পারে তা একটু বাদল না তাদের গণমাধ্যম মানে কি শুধু ময়লা আবর্জনা খাটার যন্ত্র তিনি প্রশ্ন করে তুলেন একাত্তর টিভির মতো চ্যানেলগুলো যেভাবে নারীকে সারাক্ষ পণ্য এবং ভোগ্য বস্তু হিসেবে প্রচার করছে তাতে ইসলামের হচ্ছে আমরা টিভি বয়কট করি ছড়াতে না তারা ইসলামের পারে অন্যদিকে মাওলানা আবু রায়হান বলেন সবসময় ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে একাত্তর টিভিকে বর্জন করার এখনই সময় আমি বর্জন করেছি আপনারাও বর্জন করুন দৃষ্টান্ত হয়ে থাকুক সমস্ত হলুদ মিডিয়ার শিক্ষা গ্রহণ করুক ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে এদেশে কোনো কমে টিকা থাকা সম্ভব নয় এটা জানিয়ে দিন ইসলাম এদেশের প্রতি ইঞ্জি মাটিতে থাকবে ইনশাল্লাহ